Hey guys, Assalamualaikum. Myself Arpita and welcome to my another video. কেমন আছেন সবাই? সবাই সবাই ভালো আছেন? আল্লাহ রহমতে আমি ভালো আছি। হ্যালো, কই? তো সকাল থেকে আমি স্কুলে ছিলাম, তো বাসা কি কি রান্না করছে জানি না, তো চলো দেখি। ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করা হচ্ছে। আলু করলা দিয়ে রুই মাছ রান্না করা হবে। আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হবে, আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভাজা হবে। এই আজকে আমাদের রান্না বান্না, আর ভাত আর ডাল। এখানে পাঙ্গাস মাছ ভাজা হচ্ছে বাচ্চাদের জন্য। এত ফিটে ডাকো, ডাক না দিয়া আর যেখানে বেগুন তরকারি ইলিশ মাছ ছাড়া হচ্ছে। সারাদিন স্কুলে ছিলাম, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠছি মাত্র, ওইটা ভাত খেয়েছি সন্ধ্যাবেলা 7:30 বাজে, তখন এখন 8টা বাজে। তো এখন বাইরে যাবো তাদের জন্য, আম্মুর আর বোনের জন্য নাস্তা এনে দেওয়ার জন্য। তো যাই, নাস্তা কি কি খায় দেখাই। আচ্ছা নাও নাও নাও, তুমি নাও না। বাংলাদেশে বসবাস করতেছে। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি লাঠি নিয়ে পালাই পালাই, মামা দিল লাঠি, সিটি মামিও দিল লাঠি, আবার ঘরে ফিরে আসি। কষ্ট না এ মামা মামি, আবার ওই রকম মামা মামি না, মামা মামি ভালোই আছে না? হ হ মামা মামি অনেক ভালো আদর করলে না? মায়ের খাইস না মোহাম্মদ, হাই দাও, হাই 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 দিব না, হাই শার গুরু অর্ধে বিয়াদ দাও। আমি শার গুরু না, শার গুরু তো হাটে পাবি যা। মোহাম্মদ, এই যে মোহাম্মদ, তাকে বলো টিভি দেখতেছে। আব্বু তো আমরা
আমি তো কইনি আয়ো আয়ো কোনো অভিযোগ নেই আর থাকবেও না আছে কিছু অভিমান যা করে বসো বসো কোলে নিবা কোলে বা কোলে বা বসো বসো নিবা বলে সরি কোলে আসবা তুমি বসো 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 কুতু 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 আই কুতু 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 আই কুতু 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 আই কুতু 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 আই কুতু 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 আই কুতু 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 কি মিঠু না ধরে না কবিতা পড়ে ওটাই আমার চুলটা ধরে কেমনে মারতেছে ও ব্যথা পাই আমার চুল নষ্ট করতেছে আরো ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করতেছি দেখো আমার নতুন কোনো ব্লগে আমি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ